এ পর্যায়ে আলোচনা পেশ করবেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ভাই মোহাম্মদ আহমদ আবদুল্লাহ সাকিব। তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাভার উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবর্গ, উপস্থিত সাভার উপজেলা আন্দোলন যুবসংঘের দায়িত্বশীল ভাইরা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম এবং প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এই পড়ন্ত বেলায় আমরা এমন একটি মহতি মজলিসে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সময় অত্যন্ত সংক্ষেপ, কয়েকটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মাস রমজান মাস, তাকওয়ার মাস, তওবার মাস এবং তেলাওয়াতের মাস। মূলত তিনটি কারণে এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাসকে লক্ষ্য করে বলছেন যে এই মাসটি মুসলমানদের উপর ফরজ করা হয়েছে, তখন সর্বশেষে যেটা উল্লেখ করছেন অর্থাৎ এই ফরজ করার পিছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তিনি যেটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ তাকুয়াশীল হয়, আল্লাহ ভীরু হয়, এটাই হচ্ছে এই মাসের প্রধানতম লক্ষ্য। ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তাকুয়া অপরিহার্য। ইসলামের প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন করা। তবে সিয়ামের ক্ষেত্রে বিশেষভাবে তাকুয়া অর্জনের কথা এই জন্যই বলা হয়েছে যে সিয়াম যেভাবে হাতে কলমে তাকওয়ার প্রশিক্ষণ দেয়, অন্য ইবাদতের মাধ্যমে এইভাবে হাতে কলমে প্রশিক্ষণ হয় না। একজন মানুষ যখন সে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা হালাল জিনিস তার উপর হারাম করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়, দিনের বেলায় তিনটা হালাল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই না? পানাহার করা হারাম করে দিয়েছেন, খাবার হারাম করে দিয়েছেন এবং প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অথচ এই তিনটা জিনিস কিন্তু আমাদের জন্য হালাল। এই হালাল তিনটা জিনিসকে কিছু সময়ের জন্য হারাম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়াতে চেয়েছেন। এবং এই আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যখন আমাদের প্রতিষ্ঠিত হয়, হালাল জিনিসকে যখন, হালাল জিনিস থেকে যখন আমরা বিরত থাকার সক্ষমতা অর্জন করি, তখন নিঃসন্দেহে হারাম জিনিস থেকে বিরত থাকার সক্ষমতাও অর্জিত হতে পারে। এটাই হচ্ছে স্বাভাবিক নীতি। আর এক্ষেত্রেই সিয়াম বিশেষ গুরুত্ব লাভ করেছে এবং তাকওয়ার ক্ষেত্রে একটা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দুই নম্বর বিষয় হচ্ছে তওবা। এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য বারবার উৎসাহিত করছেন। এই মাসে যে ব্যক্তি তওবা করে নিজের সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিতে পারল না, সে ব্যক্তির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিচ্ছেন এভাবে, রাগি মানফুহু, তার নাক ধুলোয় ধূসরিত হোক। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপগুলোকে সে মিটিয়ে দিতে পারল না। তিন নম্বর হচ্ছে তেলাওয়াতের মাস। এই মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসের পরিচয় যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় করিয়ে দিচ্ছেন মুসলমানদেরকে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরিচয় করাচ্ছেন যে এই মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটি এমন একটি মাস যে মাসে সালাফে সালেহীন সর্বদা কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন। আমরা যারা কোরআন জানি পড়তে, যারা আমরা কোরআনের অর্থগুলো পড়েছি, তাদের জন্য বারবার আবার, মানে যখন এই মাসটা বিশেষ করে আসবে রমজান মাস, তখন আবার কোরআন নিয়ে নতুনভাবে যেন চর্চায় আমরা লেগে যাই, এটাই হবে আমাদের কর্তব্য। কোরআনের এই আয়াত থেকে যেন আমরা এই জিনিসটাই, এই ইঙ্গিতটাই যেন পাই যে যখনই রমজান মাস আসবে তখন যেন আমরা কোরআন নিয়ে নতুন করে ভাবা শুরু করি, কোরআনের অর্থগুলো যেন নতুন করে পড়া শুরু করি, কোরআন যেন নতুন করে তেলাওয়াত শুরু করি, অর্থাৎ কোরআন নিয়ে চর্চাটা যেন আমাদের তাসদীদ হয়। যেভাবে জিব্রাইল আলাইহিস সালাম যখনই
রমজান মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন করে কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতেন বা শোনাতেন। ঠিক একইভাবে আমাদের জন্য উচিত হবে যখনই রমজান মাস আসবে ইতিপূর্বে কোরআন কী পড়েছি না পড়েছি সেগুলো সব থাক, আবার নতুন করে যেন আমরা কোরআন নিয়ে নতুনভাবে চর্চায় লিপ্ত হতে পারি। তাহলে এই মাস, এই মাস হচ্ছে তওবার মাস, তেলাওয়াতের মাস এবং তাকওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে যেন এই তিনটি মৌলিক বিষয়ে খেয়াল রেখে রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন। এবারে আমি যুবক সম্প্রদায়ের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। এখানে যারা উপস্থিত রয়েছেন অধিকাংশই আলহামদুলিল্লাহ দেখছি যুবক শ্রেণী। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময়ে আলহামদুলিল্লাহ আমাদের যুবক সম্প্রদায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয়, আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি জাগ্রত। তারা দিনকে নিয়ে নতুন করে ভাবতে চায়, দিনকে নতুন করে বুঝতে চায় এবং দিনের প্রচার এবং প্রসারে তারা অবদান রাখতে চায়। আমরা চাই এই জিনিসটা আরও সুসংগঠিতভাবে হোক, সফলভাবে হোক এবং যেভাবে হলে সমাজে প্রকৃত অর্থে বিশুদ্ধ ইসলামের প্রচার এবং প্রসার সাধিত হবে ঠিক সেভাবে যেন এটা প্রচলিত হোক, এটা পরিচালিত হোক, এটাই আমাদের কামনা। এই লক্ষ্যে পৌঁছতে যেয়ে আমরা কয়েকটি যে বাধার সম্মুখীন হচ্ছি সেই বাধাগুলো সম্পর্কে আপনাদেরকে সতর্ক করেই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম যে বাধা আমরা দেখছি, আমাদের যুবক সম্প্রদায়ের মধ্যে কিছু ভাই রয়েছেন যারা অতি মাত্রায় আবেগী। তারা যেহেতু নতুন করে ইসলামে এসেছেন, নতুন করে দিনের পথে এসেছেন, তারা ভেবে নিয়েছেন যে অন্য মানুষরা কেন তাদের মতো দিনের পথে আসছে না, তাদেরকে যেন জোর করে তারা ইসলামের পথে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন। আর এ কারণেই যখনই তারা কোনো অসঙ্গতি কোথাও দেখছেন, সমাজে কোথাও দেখছেন যে ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে কায়েম হচ্ছে না, সেখানে তারা এমন আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে ফলশ্রুতিতে দীন ইসলামের উপকার কী হবে বরং অপকারই বেশি হচ্ছে। এর সবচেয়ে বড় মাধ্যম যেটা হচ্ছে এখন বিশেষ করে এই গাজীপুর এলাকায় আমরা যেটা শুনছি যে এই এলাকায় চরমপন্থের একটা ভালো প্রসার রয়েছে। কিছু যুবক ভাই রয়েছেন যারা চরমপন্থার সাথে জড়িত, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা এই পথ থেকে ফিরে আসুন। যেই চরমপন্থা বেছে নিয়েছেন আপনারা এর দ্বারা ইসলামের এক ফোঁটা মাত্র উপকার হবে না, সম্ভবই না, অসম্ভব ব্যাপার। তার সাম্প্রতিক উদাহরণ দেখেন, এই যে শ্রীলঙ্কায় কিছুদিন আগে বোমা হামলা হলো, কিছু চরমপন্থী মুসলমানের মাধ্যম দিয়ে সেখানে কয়েকশো মানুষ নিহত হলো। সেই মানুষগুলো নিহত হওয়ার মাধ্যমে ইসলামের কোনো উপকার কি সেখানে হয়েছে? এক ফোঁটা উপকার হয়েছে? কিচ্ছু উপকার হয়নি। বরং সেখানে হয়েছেটা কি, সেখানে যারা দিনে দাওয়াত দিতেন তাদের দাওয়াতের পথ এখন অনেক সংকীর্ণ হয়ে গেছে। সেখানে যারা মুসলমানরা দাড়ি টুপি নিয়ে স্বাধীনভাবে পথ চলতেন তাদের এখন দাড়ি টুপি নিয়ে পথ চলাটা কঠিন হয়ে গেছে, বোরকা নিয়ে পথ চলাটা কঠিন হয়ে গেছে। এমনকি সেদিন দেখলাম পেপারে যে আমি যখন গিয়েছিলাম 2015 সালে সেখানে দেখেছিলাম যে প্রত্যেকটা মাদ্রাসায় সেখানে মিশর থেকে কিছু দায়ী বা কিছু আরবি প্রশিক্ষক তারা মানে আরবি ভাষা শিক্ষা দিতেন। তো গত কয়েকদিন আগে দেখলাম পেপারে যে মিশর থেকে যে সমস্ত দায়ীরা বা আরবি ভাষা যারা শিক্ষা দেন তারা যারা এসেছিলেন তাদের সবাইকে শ্রীলঙ্কা সরকার সেই দেশ থেকে বের করে দিয়েছে। ফলে সেই সমস্ত ওই শ্রীলঙ্কার মানুষদের, শ্রীলঙ্কার যারা বিভিন্ন মাদ্রাসায় পড়তেন তাদের আরবি শিক্ষার পথটা কিন্তু রুদ্ধ হয়ে গেল। এইভাবে আপনারা দেখবেন পদে পদে চরম ক্ষতি। আপনাদের এই সাময়িক আবেগকে দমন করতে না পারার কারণে ইসলামে যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। তো যারা এই পথে রয়েছেন, যাদের চিন্তাধারা এখনও পর্যন্ত ওই চরমপন্থার দিকে রয়েছে, তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এই পথ থেকে ফিরে আসুন। যারা এই ধরনের আকীদা পোষণ করেন তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ইয়াতি ফি আখির জামানি কওমুন হুদাসাউল আসনান ও সুফাহাউল আহলাম, শেষ জামানায় এমন একটি দল আসবে, এমন কিছু ব্যক্তি আসবে যারা হবে হুদাসাউল আসনান, যারা হচ্ছে কম বয়স্ক, যাদের বয়স অনেক কম, সুফাহাউল আহলাম, কিন্তু তারা হচ্ছে জ্ঞানে অজ্ঞ, একেবারে অপ্রশিক্ষিত, অশিক্ষিত, অজ্ঞ। এই ধরনের কিছু মানুষ বের হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুল সাহমু মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে একটা তীরকে নিক্ষেপ করলে সেটা ধনুক থেকে বেরিয়ে যায়। তো এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সতর্ক করেছেন। অতএব যারা এখনও পর্যন্ত চরমপন্থা এবং জঙ্গিবাদের ওই ধরনের চিন্তাভাবনার সাথে জড়িত
তারা তাদেরকে অনুরোধ করবো তারা ফিরে আসুন এখান থেকে। দুই নম্বর হচ্ছে কিছু কিছু ভাই যারা নতুন করে আহলে হাদিস হয়েছেন, যারা আহলে হাদিস আকীদা গ্রহণ করেছেন, তারা আবার এটা বলা শুরু করেছেন যে আমরা নিজেদেরকে শুধু মুসলমান বলবো, আমরা আহলে হাদিস বলতে রাজি নই। এটাও একটি বিভ্রান্ত পথ। এই পথ অনুসরণ করে আপনারা একসময় সেই জঙ্গিবাদ এবং চরমপন্থার পথেই চলে যাবেন। এ বিষয়ে আমরা আমাদের অভিজ্ঞতাটা এটাই বলছে। এই ধরনের কথাবার্তাগুলো একেবারেই অমূলক। আমি সময় সংক্ষেপ বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি স্রেফ সতর্ক করতে চাচ্ছি এই ধরনের চিন্তাভাবনা থেকে আপনারা বিরত হন। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, প্রত্যেকটা জিনিসের পৃথিবীতে নাম রয়েছে, নামবিহীন কোনো বস্তু নেই। যখন আমরা মুসলমানরা এক ছিলাম, মুসলমানদের মধ্যে কোনো দল উপদল ছিল না, তখন আমাদের বিশেষ কোনো নামের প্রয়োজন ছিল না। কিন্তু এখন যেহেতু মুসলমানদের মধ্যে নানা দল উপদলের আবির্ভাব ঘটেছে, এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এই ধরনের নাম গ্রহণ করতে হচ্ছে। আপনি সেটা স্বীকার করেন আর নাই করেন, মানুষ কিন্তু আপনাকে ওই নামেই ডাকবে যে নামে তারা পছন্দ করে। সুতরাং এই ধারণা থেকে আপনারা ফিরে আসবেন। আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের কিছু ভাই মনে করছেন যে সংগঠন করা যাবে না, অর্থাৎ সংগঠিত হওয়া যাবে না, যারা যেভাবে দিন পালন করবেন বিচ্ছিন্নভাবে করে যাবেন, এটাই তাদের কামনা। প্রিয় ভাতৃমণ্ডলী, এটা একটি আত্মঘাতী একটা তৎপরতা, আত্মঘাতী চিন্তাভাবনা। যদি সমাজের শক্তি নিয়ে কাজ না করা যায়, পৃথিবীতে যে কোনো মানে মহৎ উদ্দেশ্য সাধন করতে গেলে একটা সামাজিক শক্তির প্রয়োজন, একটা দৃঢ় শক্তির প্রয়োজন, আর সেই শক্তি হচ্ছে সংগঠনের নাম। যদি আপনারা সংগঠিত না হন, বিচ্ছিন্নভাবে যে যার মতো কাজ করে যান, তাহলে আপনারা শক্তি অর্জন করবেন কীভাবে, মানুষের সামনে প্রভাব বিস্তার করবেন কীভাবে? সুতরাং যারা এই চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছেন তারাও নিঃসন্দেহে ভুল পথে রয়েছেন। আমি আপনাদের, বিশেষ করে যারা যুব সমাজ রয়েছেন, তাদেরকে এই তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করতে চাচ্ছি। এক নম্বর জঙ্গিবাদ, দুই নম্বর হচ্ছে আহলে হাদিস হিসাবে নিজেদের পরিচয় না দেওয়া, এবং তিন নম্বর হচ্ছে সংগঠিত হওয়া থেকে বিরত থাকা, অর্থাৎ সংগঠনকে হারাম হিসাবে ঘোষণা করা। এই তিনটি ফেতনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের, এই তাকওয়া অর্জনের মাসে, এই কোরআন তেলাওয়াতের মাসে, এই তওবার মাসে আমাদের প্রত্যেককে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা ইসলামের পথে, দিনের পথে, ইমানের পথে টিকে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কাল কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আমিন। পরিশেষে আমি এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, যারা আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ তসলিম সরকার। ভাই মোহাম্মদ তসলিম সরকারকে আমি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাভার ধামরাই আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় মেহমানবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত তাওহীদী ভাতৃমণ্ডলী, প্রত্যেকে অত্যন্ত সংক্ষেপে হলেও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। একটা বিষয় সবার সামনে স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন সকলেই, যে আমরা বিশুদ্ধ আকীদা ও আমল সমাজে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের লক্ষ্য কি? আল্লাহর তৌহিদ দুনিয়াতে প্রতিষ্ঠা করা। এই তৌহিদের ব্যাখ্যায় গিয়ে আমরা সকলেই বলি তৌহিদে ইবাদাত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত, আল্লাহর এই দাসত্ব দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর দাসত্ব দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে তার রাসূলের আনুগত্যের মাধ্যমে, না তার ব্যতিক্রম হবে।
তাহলে আল্লাহর রসুল আমাদেরকে যা দিয়েছেন আমাদেরকে কি করতে হবে? তা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলুল্লাহ খুজু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহর রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কেন্দ্র করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলই হচ্ছেন উত্তম আদর্শ। আপনাদের এই কথা বিশ্বাস নাই? আমার কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা যে কথা বলেছেন এই কথা আমাদের বিশ্বাস আছে তো? পূর্ণাঙ্গ বিশ্বাসই আছে। এরপরে তিনি তার রসুলকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রে মাধুর্যের দিক থেকে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি এক মহান চরিত্রের অধিকারী। এই চরিত্রের অধিকারী আমরা যারা দাবি করছি, আমরাই নিজেদেরকে আহলে হাদিস হিসেবে পরিচয় দিচ্ছি। কি বলেন? আমরাই আহলে হাদিস পরিচয় দিচ্ছি যারা আল্লাহ রসুলকে নিরঙ্কুশভাবে নিজের জীবনের যাবতীয় আমল আকিদার ক্ষেত্রে পূর্ণ বাস্তবায়নকারী হিসেবে মেনে নিয়েছে এবং তা পরিপালন করছে। একটা জায়গায় আমাদের ঘাটতি আমরা এখনো দেখছি পরিলক্ষিত হচ্ছে। আমরা ইফতারের সময়টাকে যত গুরুত্ব দেই, আট রাকাত তারাবিকে যত গুরুত্ব দেই, পায়ের সাথে পা মিলানোকে যত গুরুত্ব দেই, এগুলি রসুলের আদর্শিক আমল হিসাবে, কিন্তু আল্লাহ রসুল যে জামাতবদ্ধ জীবন যাপনের জন্য নির্দেশ প্রদান করেছেন সেটাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছি না। বুঝেন নেই আমার কথা? আমরা আমাদের আমলের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে আমলের ক্ষেত্রে আল্লাহ রসুলের আমলকে যেভাবে প্রাধান্য দেই, সামষ্টিক ক্ষেত্রে রসুলের আদর্শ বাস্তবের ক্ষেত্রে সেই গুরুত্বটা দিচ্ছি না। আমরা এখনো সঙ্গবদ্ধ জীবনযাপনকে ফরজ করছি না, ফরজ মনে করছি না, অথচ আল্লাহ যেরকম বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, আল্লাহর রাসূল অনুরূপভাবে তিনি এমন অনেক বিষয় আছে ফরজ করেন, সুন্নত করেন, মুস্তাহাব করেন, নফল করেন, এমন করে জামাতি জিন্দগির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিল জামা, তোমাদের উপরে জামাতবদ্ধ জীবনযাপন করা ফরজ করা হলো। শুনেন নাই আপনারা এই হাদিস আর কোনোদিন? বহুবার শুনেছেন। আমলি জিন্দগিতে আমিন আসতে হবে না জোরে হবে, বুকে হাত কোথায় হবে ছাড়তে হবে না, রুকুর পরে বাঁধবো, এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি আছে, কিন্তু জামাতি জিন্দগির ব্যাপারে যখন বিরোধপূর্ণ কোনো কথা নেই তখনও জামাতি জিন্দিকে ফরজ হিসাবে গ্রহণ করতে এখনও আমাদের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে এখন আমরা যে একটু বুঝে নেই, বুঝতে বুঝতে তো কবর আমাদের সামনে চলে আসছে, আর কতদিন লাগবে বুঝতে? আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের উপরে জামাতবদ্ধ জীবনযাপন ফরজ করা হলো আর বিচ্ছিন্ন জীবনযাপন নিষিদ্ধ করা হলো। অন্যত্র আল্লাহ রাসূল বলেছেন আল জামাতু রাহমাতুন, জামাতবদ্ধ জীবনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়াল ফুরকাতু আযাবুন, আর বিচ্ছিন্ন জীবনযাপনটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব। এই কথাগুলি কি আমাদের মনে পড়ে না? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কাপড় ঝুড়িয়ে ডাকটুর নিচে পড়ে ওই ব্যক্তির পদযুগল জাহান্নামে জ্বলবে, এই ভয়ে কিন্তু আমরা স্বপ্নময় সব সময় টাকনুর উপরে কাপড় পরিধান করি। আপনারা করেন না? কে কে করেন না? হাত তোলেন, টাকনুর উপরে কাপড় পরিধান করেন না কে কে? হাত তোলেন, কে কে টাকনুর উপরে কাপড় পরিধান করেন না? একটি নির্দেশের কারণে আমরা সকলেই টাকনুর উপরে কাপড় পরিধান করে এটাকে ফরজ মনে করি। রসুল যেখানে অসংখ্য নির্দেশ প্রদান করেছেন, প্রায় 30টির মতো সহিহ হাদিস থাকার পরেও আমরা জামাতি জিন্দগি নিয়ে হেলায় খেলায় সময় কাটিয়ে দিচ্ছি। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা চাই, এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাসে আমরা শপথ গ্রহণ করি যে আমরা জামাতবদ্ধ জীবনযাপন করব। কারা কারা রাজি আছেন জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য? আপনারা কি আমাকে দেখার জন্য হাত উঠেলেন? হাত কিন্তু রেকর্ড হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকল প্রতি রাজি খুশি হোন। আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্যই, রসুলের আদর্শ পুনর প্রতিষ্ঠার জন্যই
আমরা জামাতবদ্ধ জীবন যাপন করি। আল্লাহ রাসূল বলেছেন এই জামাতে আমির থাকবে, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, যে আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। এখন আমির নিয়ে প্রশ্ন হলে আল্লাহ রাসূলের এই হাদিসকে আমরা কোথায় রাখবো? আল্লাহ রাসূল তো নিজের কথা বলতেন যে তোমরা সবাই আমার আনুগত্য করবে, এটাই বললেন। এরপর তিনি কেন বললেন যে যে ব্যক্তি আমার আমিরের নির্দেশ মান্য করবে, আমার আমিরের আদেশ মান্য করবে, সে ব্যক্তি আমারই আনুগত্য করবে। সুতরাং আমির হবে আর আমরা মামুর হব, এভাবে একটা জামাত গঠন হবে। এই জামাত সমাজ পরিবর্তনে বিপুল অবদান রাখবে, জাতি গঠনে অবদান রাখবে, মানুষের আকীদা আমল পরিশুদ্ধের ক্ষেত্রে অবদান রাখবে, সেই প্রত্যাশা আমরা করি। আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে জামাতবদ্ধ জীবনের সাথে সম্পৃক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। পরিষেব প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে সমাগত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টা কবুল করুন, আমাদেরকে যা যা খেয়ার দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধীর এ পর্যায়ে আলোচনা পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং দীর্ঘদিন যাবৎ মাসিক আর তাহরিকের সম্মানিত সম্পাদক ভাই মোহাম্মদ ডক্টর শাকওয়াত হুসাইন। ডক্টর শাকওয়াত হুসাইন এ পর্যায়ে আলোচনা পেশ করবেন, আমি তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر الى اخر الايه। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাভার আশুলিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আন্দোলন যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সুধীবৃন্দ, সময় অত্যন্ত সংক্ষেপ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলার প্রয়াস পাব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস গুনাহ থেকে মুক্তির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে অধিক নেকি উপার্জনের একটা অনন্য সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন অত্যন্ত সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখেন, এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, এই মাসে আসমানের দরজা খোলা থাকে, এই মাসে রহমতের দরজা খোলা থাকে। এক কথায় পুরো পরিবেশটাই হচ্ছে একটা ইবাদতের পরিবেশ, ঠিক না? এই ইবাদতের পরিবেশে আমাদের এই মাসে কি করতে হবে, করণীয় কিছু বিষয় আছে এবং বর্জনীয় কিছু বিষয় আছে। এই মাসে করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তারপরেও সংক্ষিপ্তভাবে আমির জামাতের আসা পর্যন্ত আমি আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহ। ইবাদত আমাদের করতে হবে এই মাসে অনেকগুলো। ইবাদতগুলো কবুল হওয়ার জন্য তার আগে মনে রাখতে হবে দুটি শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার জন্য এই মাসে যে ইবাদত করব, ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। তার এক নম্বর হচ্ছে ইখলাস, খালেসভাবে ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ইবাদতের মধ্যে রিয়া এবং সুমা থাকলে ইবাদত কবুল হবে না। যদি মনে করা হয় যে মানুষ দেখুক, মানুষ শুনুক আমি ইবাদত করছি, মানুষ দেখে আমাকে অত্যন্ত আবেদ বলবে, এরকম যদি চিন্তা চেতনা কারো থাকে তাহলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াতে,
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হচ্ছে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাদের জন্য দিনকে খালেস করে নেয়। আর দুই নম্বর হচ্ছে ইবাদতটা হবে হতে হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। দলিল সূরা আশরের সাত নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা বর্জন করো। এই কথাটা কি অস্পষ্ট কথা না সুস্পষ্ট কথা? এটা বুঝতে কারো বাকি নেই তো। এর সমর্থন আর একটা হাদিস শুনুন, ছোট্ট একটা হাদিস, সহি মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত। এই কথাটাও কি বুঝতে পারো বাকি থাকার কথা? অর্থাৎ আমল যাই হোক, যদি এমন কোনো আমল হয় যেটার মধ্যে আমাদের নবীর কোনো নির্দেশ নেই, তাহলে সেটা চলবে না। এবার সাহরির সময় যে মাইকে ডাকাডাকি করেন, এটাকে আল্লাহ নবী বলেছেন, উঠুন সাহরির সময় হয়েছে, এখন রাত এতটা বাজে, এইভাবে আল্লাহ নবীকে ডাকাডাকি করেছেন, এরকম কোনো দলিল আছে? সেখানে কি আছে? সুন্নাতি আমল হচ্ছে আজান, সাহরির সময় আজান দেওয়ার আজান আমল হচ্ছে সুন্নাত, যেটা আল্লাহ নবীর জামানা থেকে চালু হয়েছে। দুর্ভাগ্য এখন এটা আমাদের কাছ থেকে উঠে গেছে, সুন্নাত উঠে যাওয়ার কারণে বিদাত চালু হয়েছে, কারণ জায়গা পেয়েছে। যদি জায়গা না পেতো তাহলে কিন্তু এখানে ঢুকতে পারতো না। এই জন্য যখনই কিছু ঢুকবে তখন কিছু বেরিয়ে যাবে, এটা স্বাভাবিক। শরীয়তের মধ্যে যখনই বিদাতের প্রবেশ ঘটবে তখনই সুন্নাত বের হয়ে যাবে। এই জন্য বিদাত থেকে আমাদের সাবধান থাকতে হবে। দুইটি শর্ত ইবাদতের মনে রাখতে হবে, ইখলাস, সিয়াম রাখছে আল্লাহকে খুশি করার জন্য, কিয়ামুল লাইল করছে আল্লাহকে খুশি করার জন্য, তারপর কোরআন তেলাওয়াত করছে আল্লাহকে খুশি করার জন্য, লাইলাতুল কদর করবো আল্লাহকে খুশি করার জন্য, দান সাদাকা করবো আল্লাহকে খুশি করার জন্য, প্রত্যেকটা কাজ এই মাসে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব এবং তার নবীর তরিকায় করব, এই দৃঢ় প্রতিজ্ঞা যদি আমাদের থাকে তাহলে এই সিয়াম আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই সিয়ামের মাধ্যমে আমাদের মুক্তি হবে। এই সিয়াম সেই সিয়াম হবে যে সিয়াম সম্পর্কে আল্লাহ নবী বললেন, মাংস আমার মাদানা ইমান ও আহতিসাবান গুফিরালাহ মা তাকাদ্দাম মিন্দামবিহি। কেউ যদি ইমানের সাথে নেকির আশা নিয়ে রমজান মাসের সিয়াম পালন করে তার বিগত জীবনের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ। এই মাসের অন্যতম আমল হচ্ছে সিয়াম রাখা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, শুধু খানা পিনা থেকে নয়, যাবতীয় অন্যায় কর্ম থেকে, মিথ্যা কর্ম কাজ থেকে, হারাম থেকে, হ্যাঁ, সুদ ঘুষ জুয়া লটারি, শরীয়ত নিষিদ্ধ যত কর্ম আছে সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। না খেয়ে থাকলে কিন্তু সিয়াম হয় না। ওইটা হিন্দুরা বা খ্রিস্টানরা থাকে উপবাস, ওইটার নাম হচ্ছে উপবাস আর এটার নাম হচ্ছে সিয়াম। উপবাস এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে, আল্লাহ নবী পার্থক্য স্পষ্ট করে দিলেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসাল্লাহ হাজাতুন ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু মিথ্যা কথা ও কর্ম ছাড়তে পারে নাই, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নাই, তার মানে কি ওই সিয়াম কবুল হবে না, তাই না? স্পষ্ট কথা। তাহলে আপনি সিয়ামও রাখবেন, আবার চুরিও করবেন, সিয়ামও রাখবেন ঘুষ খাবেন, সিয়াম রাখবেন সুদ খাবেন, সিয়াম রাখবেন আবার হুক্কাও টানবেন, চলবে নাকি এগুলো? এই সিয়ামের কোনো দাম আছে? আহলে হাদিসরা এরকম সিয়াম রাখে না। যদি আপনারা রাখেন তাহলে আপনারা আহলে হাদিস না। আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আহলে হাদিস হয়ে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ না করে যদি সাইনবোর্ড ব্যবহার করেন যে আমার বাপদাদা আহলে হাদিস ছিল তাই আমি আহলে হাদিস, আপনি আসলে আহলে হাদিস না, এর নাম আহলে হাদিস না। যিনি নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিজের সার্বিক জীবনে মেনে নেন তিনি হচ্ছেন কেবল আহলে হাদিস। এই মাসে সিয়াম রাখতে হবে, এই মাসে সালাত পড়তে হবে। অনেক ভাই আছেন সিয়াম রাখেন কিন্তু সালাতই পড়েন না, আছে না সমাজে? পাঁচ অক্ত সালাত পড়ে না, না খেয়ে থাকা সহজ, পাঁচ অক্ত সালাত মসজিদে এসে হাজিরা দেওয়াটা খুব কঠিন। একজন কোনো এক অফিসের একজন প্রধান ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলি,
তিনি একদিন বলেছিলেন যে সালাত আদায় করাটা খুব কঠিন, এটা কীভাবে সম্ভব না আমার পক্ষে আমার বুঝে আসে না। নিজেকে পাক পবিত্র রাখা, পাঁচ ওয়াক্ত টাইম মতো আল্লাহর সামনে হাজিরা দেওয়া, এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। মুসলমানের বাচ্চা তাহলে সিয়ামের মাসে সালাত ঠিক মতো আদায় করে না, আবার আদায় যারা করে বিলম্বে করে, সময় মতো করে না, আছে না আখের ওক্তে আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইউল আমাল আফদাল, কাল আস সালাতুল ওয়াক্তিহা, কোন আমল শ্রেষ্ঠ? তিনি বললেন সঠিক সময় সালাত আদায় করা, আউয়াল ওক্তে সালাত আদায় করাটা হচ্ছে উত্তম। কিয়ামুল লাইল করতে হবে, অর্থাৎ তারাবির সালাত, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় কিয়ামুল লাইল করবে তার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে? কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাউ লিলআবদে, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে যে আমি তাকে খানাপিনা থেকে বিরত রেখেছি দিনের বেলা, আর কোরআন বলবে তাকে আমি রাত্রিবেলা ঘুম থেকে বাধা দিয়েছি, আল্লাহ তার ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করে নাও। আল্লাহ নবী বললেন ফায়ুশাফা আনে, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। এই সিয়ামের মাসে আরও অন্যতম আমল আছে সাহরি খাওয়া, ইফতার করা, ইফতার করানো। গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, সিয়ামের শেষের দিকে আছে সাদাকাতুল ফিদির, আর আছে জাকাতুস সাদাকা, দান করতে হবে। সিয়ামের মাসে দানের গুরুত্ব সবচেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল, আর রমাজান মাসে তার দানশীলতা আরও বেশি হয়ে যেত। রমাজান মাসে আল্লাহ নবীর দান আরও অনেক বেশি হয়ে যেত, এমন বেশি হতো, উদাহরণ দিয়ে আল্লাহ নবী বলছেন যে আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, অর্থাৎ প্রবাহিত বায়ুর চাইতে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তে রমাজান মাসে দান করতেন বেশি। দান দুই ধরনের, একটা হচ্ছে ফরজ দান আর একটা হচ্ছে নফল দান। একটা ফরজ দান যেটা করতে বাধ্য, করতেই হবে, যেটা নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে দিতেই হবে, এটা ফরজ। আর নফল দান হচ্ছে আপনার ফরজ হয় নাই কিন্তু আপনি দান করবেন, ফায়দা কি হবে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম যে তিনি বলেছেন ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটি খেজুর পরিমাণ দান করে হয়। একটা খেজুর দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। একটা খেজুর দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ নবী বললেন উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কবর, কুবুর, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই দানটা ওই ব্যক্তির জন্য তার কবরের আজাবকে, কবরের শাস্তিকে কমিয়ে দেয়, কবরের উত্তপ্ততাকে হ্রাস করে দেয়, হচ্ছে সাদাকা। তাহলে দান করলে কত নাকি? আর একটা হাদিস সহিহ বুখারী মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, কোনো ব্যক্তি যদি তার হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ হালাল ব্যতীত গ্রহণ করেন না, আল্লাহ হালাল ব্যতীত গ্রহণ করেন না, ফাইন্নাল্লাহ ইয়াতাকাব্বালু হু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে ডান হাতে গ্রহণ করেন, সুম্মা ইউরাব্বিহা লি সাহিবি, এবং এটাকে তার ওই ব্যক্তির জন্য লালন পালন করেন, বৃদ্ধি করেন, প্রতিপালন করতে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা বৃদ্ধি পেতে পেতে, বেশি হতে হতে, তার নেকিটা ওই খেজুর পরিমাণ দানের নেকিটা বেশি হতে হতে একটা পাহাড়ের সমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো হচ্ছে নফল সাদাকার ক্ষেত্রে। আপনার ফরজ তো দিবেন, যাদের ফরজ হয় তারাই রমাজান মাসে বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে দান করার কথা আল্লাহ নবী হাদিসগুলোতে আমাদেরকে বলেছেন। অতএব আসুন আমরা দান করার চেষ্টা করি। দান করবেন কোথায়? দান করার জায়গা খুঁজে বের করতে হবে। আজকাল তো মাশাআল্লাহ, যে আপনার বাড়ির সামনে এসে তোষামত করতে পারে তাকেই দেন, আর যারা চায় না তারা পায় না। দেখেন বিদ্যাতিদের যে এক একটা মার্কাজের দৃশ্য, কত বিশাল বিশাল অট্টালিকা তাদের, কোটি কোটি টাকা তাদের, একটা উরুষের টাকা বস্তায় ভর্তি করে নিয়ে ব্যাংকে নিয়ে জমা দিতে হয়, এত টাকা তাদের। দুর্ভাগ্য আহলে হাদিসদের পকেট থেকে টাকা বের হয় না। আহলে হাদিসদেরও টাকা আছে, আহলে হাদিসদের পকেটেও টাকা আছে, কিন্তু আমরা দেওয়ার মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই, এই জন্য আমরা টাকা দেই নাই। নিজের বাড়ি বানানোর জন্য ব্যস্ত, নিজের ঘর তৈরি করার জন্য ব্যস্ত, কিন্তু যেই
যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, যেই দাওয়াতের মাধ্যমে সহি দিন সমাজে টিকে থাকবে, দেশে টিকে থাকবে, সহি আকিদার আমলের আলেম তৈরি হবে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, সেইখানে আমরা কেউ দান করি না, সেদিকে আমরা নজর দেই না। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য বলছি, আজকে জানেন যে আহলে হাদিসদের উপরে কত নির্যাতন, কত ষড়যন্ত্র চলছে, তার মোকাবেলায় যদি আমরা শক্তভাবে দাঁড়াতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলিকে যদি আরো সুন্দর করতে না পারি, তাহলে এই বিদাতীদের মোকাবেলায় টিকে থাকা কঠিন হবে। আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলাম সালাফি এবং তার পাশে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মহিলা সালাফিয়া মাদ্রাসা, দুই প্রতিষ্ঠানে বর্তমানে 1500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 1500 ছাত্রছাত্রীর লেখাপড়ার একটা সুন্দরতম প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী নওদাবার আল মারকাজুল ইসলামিয়া সালাফি। আপনারা প্রতি বছর ইস্তেমায় গিয়ে প্রতিষ্ঠানগুলো দেখে আসেন। এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষিকাদের বেতন বাবদ প্রতি মাসে খরচ হয় প্রায় 10 লক্ষ টাকা। পাশাপাশি 300 শতাধিক এতিম প্রতিপালিত হচ্ছে নওদাবাড়া সহ, মেয়েও আছে ছেলেও আছে, এর বাইরেও আরো 10-12টি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এতিম ছাত্রছাত্রীদেরকে কেন্দ্রের তত্ত্বাবধানে পড়াশোনা করানো হয়। এই 300 এতিম প্রতিপালন করতে প্রতি মাসে আমাদের খরচ হয় 9 লক্ষ টাকা, আর বছরে খরচ হবে 1,08,00,000 টাকা, আর শিক্ষক শিক্ষিকাদের বেতন বাবদ বছরে খরচ হয় 1,20,00,000 টাকা। তাহলে 2,28,00,000 টাকা আমাদের প্রতি বছর খরচ হয়। এই টাকাগুলি কোথা থেকে আসবে? সরকার তো 1 টাকাও আমাদেরকে দেয় না, সরকার তো কোনো অনুদান দেয় না, সরকার তো দিবে বিদাতি প্রতিষ্ঠানে, যেখানে সরকারের পূজা করতে পারবে সেখানে দিবে। আহলে হাদিসরা তো সরকারের পূজা করে না, এই জন্য সরকারের কোনো অনুদান সেখানে যায় না। এই প্রতিষ্ঠানগুলো বাঁচানোর দায়িত্ব আপনার আমার নাই? বলেন, আপনার পকেটে তো টাকা আছে, আপনার টাকা যায় কোথায়? কেন বিদাতি প্রতিষ্ঠানে আপনার টাকা যাবে? কেন শিল্পী রাখতে লালন করার জন্য আপনার টাকা ব্যয় হয়? লজ্জা থাকা উচিত আহলে হাদিসদের। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের যাকাত ফিতরা সাদাকার টাকা এককালীন অনুদান, এই 2 টাকা 5 টাকার বিষয় নয়। নওদাবাড়া যে মহিলা প্রতিষ্ঠানটির যে আমরা পরিকল্পনা করেছি, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহুল আজিজ। 10টি ভবন সেখানে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে, 5 তলা থেকে নিয়ে 10 তলা পর্যন্ত আধুনিক অত্যাধুনিকভাবে একটা ক্যাম্পাস তৈরি করে আপনার মেয়ে সন্তানকে যদি রাখার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন, এটাই কি আমাদের জন্য পরকালের পাথেয় হবে না? আমরা তো চলে যাব, আপনার আমার সন্তান সারা বাংলাদেশের আহলে হাদিস ভাইদের মেয়েদের পড়ার জন্য একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নওদাবাড়াতে জমি কিনে বাউন্ডারির প্রাচীর দিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য প্রায় 100 কোটি টাকা হলে সুন্দরভাবে প্রতিষ্ঠানটি করা সম্ভব। 100 কোটি টাকা 100 জন মানুষই দিতে পারেন, একজন মানুষ 1 কোটি টাকা করে দিলে এই ঢাকা সাভারের 100 জন মানুষ আছেন যারা দিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস এই সাভারের 1 জন মানুষ 100 কোটি টাকা দিতে পারে। এইরকম দানশীল, এইরকম টাকাওয়ালা মানুষ কিন্তু এখানে আছে, কিন্তু দুর্ভাগ্য আপনাদের হাত খুলছে না, অন্তর খুলছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন, আল্লাহ যেন আপনাদের মাধ্যমে এই সহি প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আপনারা দান করবেন। যারা দানশীল যারা আছেন, যাদের জানাশোনা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে বিনীত অনুরোধ রাখবেন, আজকে যারা দিতে চান সরাসরি আমিরি জামাত এখানে আছেন, আমরা আছি, আমাদের কাছে আপনারা দিতে পারেন। আমাদের অ্যাকাউন্ট নাম্বারে আছে, অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি জমা দিবেন। সঠিক পদ্ধতিতে ইনশাল্লাহ যথাযথভাবে আপনাদের দান ব্যয় হবে ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু সবাই রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা এই সিয়ামের মাসের জন্য সত্যিকার অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আমিন, এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমিন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মোহতারাম আমিরে জামাত, যার অপেক্ষায় আপনারা ছিলেন, তিনি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে বক্তব্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে পরপর তৃতীয় রমজানে আমি নিজে এখানে এলাম। আমি আসার পরে এখানে কর্মীদের সঙ্গে বৈঠক করেছি এবং এখানে কাজের অগ্রগতি খোঁজ খবর নিয়েছি, তাতে আমি হতাশ হয়েছি। আর সে কারণে নতুনভাবে আজকে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। যারা এখানে জ্ঞানী গুণী আছেন, দয়া করে জ্ঞানের চোখটা খোলা রাখবেন এবং চিন্তার মানসিকতা নিয়ে কথাগুলো শুনবেন, কথা বলবেন না। আপনাদের জ্ঞানের কাছে আমাদের বক্তব্য হবে। সমাজের উন্নতি নাই কেন, অবনতি দিন দিন প্রলম্বিত হচ্ছে কেন, দিনদার মানুষের দিনই জজবা হঠাৎ করে স্রোতের মতো ঢেউ তুলে আবার স্রোতের মতো নেমে যাচ্ছে কেন, উচ্ছ্বাস সাময়িক তরঙ্গ স্থায়ী, উচ্ছ্বাস বেশিক্ষণ টিকে না। বাংলার জমিন অত্যন্ত উর্বর, এখানকার মানুষ দিনকে ভালোবাসে বলেই এখন পর্যন্ত বাংলাদেশে ইসলাম টিকে আছে। ইসলামটা কি এদেশের মানুষ খুব কমই জানে, আর সেজন্যই ইসলামের নামে যত কিছু অন ইসলামিক ক্রিয়াকাণ্ড এদেশে বেশি হয়, ইসলাম বললেই মানুষ খেয়ে নেয়। একটু পিছন থেকে নিয়ে যাই আপনাদেরকে, তার আগে বরং আয়াতটা অনুবাদ করে দিই। আল্লাহ পাক বলছেন শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজানের মাস যেখানে নাজিল হয়েছে কোরআন, যে মাসে নাজিল হয়েছে কোরআন। কী জন্য নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়ত করার জন্য। ওবাইনাতি মিনাল হুদা, এবং হেদায়তের স্পষ্ট ব্যাখ্যা হিসাবে। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। এখানে কোরআনের তিনটা বিশেষণ বলা হয়েছে। এক, কোরআন নিজেই হেদায়ত। দুই, হেদায়তের স্পষ্ট ব্যাখ্যা। তিন, সত্য মিথ্যার মানদণ্ড। এরপরেই ফামান শাহেদ আমিন কুমুর শাহরা ফাল্লে সুমহ, তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন সিয়াম রাখে। নূহ আলাইহিস সালামের যুগ থেকে আয়াম বিজের নফল সিয়াম চালু ছিল। আয়াম জাহেলিয়াতের মক্কার মুশরিকরাও পর্যন্ত আয়াম বীজের নকল সিয়াম রাখত, আমার রসুলও রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফেরাউনের কাছ থেকে সাগরডুবি থেকে মুক্তি পেলেন, তখন তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আশুরা সিয়াম রেখেছিলেন। তো মুসার যুগ থেকে
মুহাম্মাদী যুগ পর্যন্ত আশুরা সিয়াম চালু ছিল। আমাদের রসুল জাহেলি যুগেও এই সিয়াম রাখতেন, যেমন তিনি নবী হন নাই। তো সেই যুগে সিয়াম বলতে আইএমবি যে নফল সিয়াম এবং আশুরা সিয়ামটাই চালু ছিল। মক্কা থেকে মদিনা হিজরতের দ্বিতীয় বর্ষে শাবান মাসের 2 তারিখে সোমবারে প্রথম রমজানের মাসব্যাপী সিয়াম ফরজ করা হয়। আর এই ফরজ সিয়াম চালু হওয়ার কারণে আইএমবিজের সিয়াম আশুরা সিয়াম নফলে পরিণত হয়ে যায়। এই ফরজ সিয়াম চালু হওয়ার পরপরই আল্লাহ রসুলের পক্ষ থেকে বলে দেওয়া হয়, দেখো বনি আল ইসলাম আলা খামসিন, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। মুত্তাফাক আলাইহ, ইসলাম ভিত্তি লাভ করেছে, দণ্ডায়মান রয়েছে 5টি বুনিয়াদের উপরে। প্রথম ইমানের উপরে, ইমান অর্থ কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসুল, এটা 1 নম্বর বুনিয়াদ। এই সাক্ষ্য দিলে শুরু হবে আমার জীবনে বাকিগুলা, সালাত কায়েম করা অর্থ সালাত নিয়মিত কায়েম করা, সালাত পড়া বলা হচ্ছে না, সালাত কায়েম করা অর্থ নিয়মিত সালাত আদায় করা, যাকাত আদায় করা, হজ করা, সিয়াম পালন করা। এই 5টি মৌলিক বুনিয়াদের একটিও যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা মুসলিম গণ্ডির বাইরে চলে যাব, অর্থাৎ আমরা কাফের হয়ে যাব। যে কোনো একটাকে যদি অস্বীকার করেন আপনি, আর যদি অবহেলা করে আদায় না করেন, ব্যস্ততা দেখান, বিভিন্ন কারণ দেখান, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন, মহাপাপী হবেন। যতক্ষণ পর্যন্ত তওবা করে ওই সিয়াম শুরু না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। আর শুরু করলে পিছনের গুনাহ আর পুনরায় আদায় করার দরকার হবে না, কাজা করতে হবে না। একজন লোক হয়তো 10 বছর সিয়াম পালন করেনি, এখন যদি তওবা করে সিয়াম শুরু করে, তার বিগত 10 বছর সিয়াম আর কাজা করার প্রয়োজন নেই। এখন থেকে নতুনভাবে তাকে নিয়মিত সিয়াম আদায় করতে হবে, না করা পর্যন্ত আপনি কবিরা গুনাহগার, মৃত্যু হলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই সিয়ামে রমজানের মূল বিষয়টি হচ্ছে নুজুলে কোরআন। আল্লাহ পাক বলছেন উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের 3টা গুণ আপনারা শুনলেন, এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোরআনের পক্ষে যা কিছু কর্ম সব কিছুই সত্য, কোরআনের বিপক্ষে যা কিছু কর্ম সব কিছুই মিথ্যা। কোরআনের অনুকূলে যেটা আমরা করব সেটাই জান্নাত, তার প্রতিকূলে যেটা করবো ওর পরিণাম জাহান্নাম। রাস্তা দুটা, ইন্না হাদাইনা উসসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এটা অপরিণত। আমরা মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, এক্ষণে সে শুকুরগুজার বান্দা হবে অথবা সে কাফের হবে। পথ দুটা, পথ কিন্তু 3টা নয়, মধ্যের আলাদা কোনো রাস্তা নেই। আপনাকে পথ বেছে নিতে হবে, আপনি কোরআন হাদিসের পক্ষে থাকবেন না কোরআন হাদিসের বিপরীত থাকবেন। এইখানে গিয়েই মক্কার মুশরিকদের সঙ্গে আসুন আমরা আমাদের জীবনটা একটু তুলনা করে দেখি। মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেন, আখেরাতে বিশ্বাস করতেন, তারা ইব্রাহিমকে নবী মানতেন, তারা হজ করতেন, সিয়ামও রাখতেন, কিন্তু এই সিয়াম নয়। এরপরও তাদের রক্ত হালাল ছিল, কারণ এই যে তারা কোরআনের বিধান মানেনি, রসুলের নবুয়তকে স্বীকার করেনি। এখানে যে আমাদের পার্থক্য, আমরা নবুয়তকে স্বীকার করেছি, আল্লাহকে মেনে নিয়েছি, কালেমা শাহাদাত কবুল করেছি, কিন্তু একখানে যে তাদের সঙ্গে আমাদের পুরোপুরি মিল আছে, তারা ইব্রাহিমী তৌহিদকে পরিবর্তন করে মূর্তি পূজায়
পরিণত করেছিল। ইব্রাহিম ছিলেন মূর্তি ভাঙ্গা ব্যক্তি, তার সন্তানরা হয়ে গেলে মূর্তি পূজারী ব্যক্তি। যখন আমার রসুল এলেন মক্কায়, তখন সেখানে 360টি দেবদেবী মূর্তি ছিল। একদিনে তো এগুলো হয়নি, ধীরে ধীরে হয়েছে। অথচ তারা দাবি করত নাহানু হামুস নাহানু কাতিনুল্লাহ, আমরা কঠোর ধার্মিক, নাহানু আহলু বাইতিল্লাহ, আমরা আল্লাহর ঘরের বাসিন্দা। অত্যন্ত অহংকার তাদের ছিল, কিন্তু অহংকার কোনো কাজে লাগেনি। আল্লাহ রসুল এসে একটি কথা বললেন যে তোমরা যদি সত্যিকার অর্থে ইব্রাহিমের দীনের অনুসারী হও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যেটা ইব্রাহিম বলতেন। তারা বললেন এটা কেমন করে হয়, এতগুলো উপাস্য ছেড়ে একটি উপাস্যর উপাসনা করবো, এটা তো হতে পারে না। আজালাল আলিহাত ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, এতগুলো উপাস্য ছেড়ে একটি উপাস্যর ইবাদত করব, এটা তো বিস্ময়কর ব্যাপার, এটা হতেই পারে না। এই কথার পূর্বে একটা ঘটনা ঘটেছিল, আবু জাহাল তার 15-22 জন, কেউ বলেন 21 জন দলবল নিয়ে আল্লাহ নবীর কাছে এসেছিলেন, কেউ বলেন 25 জন নিয়ে এসেছিলেন। এসে তার দাদাকে বলেছিলেন, অর্থাৎ আবু তালেবকে, যে আপনার ভাতিজা আমাদের দিনকে বিভক্ত করে দিয়েছে, তিনি আমাদের জামাতকে বিভক্ত করেছে। কদ খালাফা দিনাক ওয়া ফাররাকা জামাতা কওমিক ওয়া সাফফাহা আহলা মাহুম, তিনি আপনার বাপদাদার ধর্মের বিরোধিতা করেন, তিনি আপনার জামাতকে বিভক্ত করে দিয়েছেন, তিনি আমাদের জ্ঞানীগুণী সমাজের নেতাদেরকে বোকা বলেছেন, অতএব নাক্তলহু, আমরা ওকে হত্যা করব। এই প্রস্তাব তারা দিয়েছিল। তখন চাচাজি তার ভাতিজাকে ডাকালেন, বাবা দেখো তো তোমার চাচারা কী বলছে, আমি কী উত্তর দেব। তখন সেখানে আল্লাহর রসুল বলেছিলেন, হে আমার চাচারা, হে কুরাইশের নেতারা, আপনারা যদি একটি কলমা পাঠ করেন, তাহলে আমাকে যে লোক দেখাচ্ছেন আপনাকে নেতা করব, আপনাকে বাড়িঘরে সব আমাকে করে দিবেন, এমনকি আমাকে সুন্দরী স্ত্রী দিবেন, অনেক কিছু লোভ যে আমাকে দেখালেন, প্রস্তাব দিলেন, কিছুই লাগবে না, খালি আপনারা একটি কলমা পাঠ করুন, তাহলে শুধু কুরাইশের নেতৃত্ব নয়, সারা বিশ্বের নেতৃত্ব আপনাদের পায়ের তলে লুটাবে। আবু জাহেল খুশি হলে বলল, সেই কলমা পাঠ করে যদি এত কিছু পাওয়া যায়, তো একটা কলমা নয়, আমি 10টি কলমা পাঠ করতে রাজি আছি। তখন তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার চাচারা, আপনারা বলুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলেই আপনারা সফলকাম হবেন। তখন আবু জাহেল হাত তালে দিতে দিতে বেরিয়ে চলে গেল, যে কি এইটুক বলার জন্য এত। তখন এই আয়াতগুলো নাজিল হয় সূরা সাদ, আজালাল আলিহাত ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, এতগুলো এলাহ বাদ দিয়ে একটা এলাহার অনুসরণ করতে হবে, এটা তো বিস্ময়কর ব্যাপার। তারা করেছিল কি, নিজেদের খেয়াল খুশি মতো ইব্রাহিমের দিনে পরিবর্তন ঘটিয়েছিল, হজের পরিবর্তন ঘটিয়েছিল, তালবিয়াতে পরিবর্তন ঘটিয়েছিল, নারী নিগ্রহ তারা করত, নারী জাতির সম্মান তারা রাখেনি, সব শেষ করে দিত। এরপরও তারা দাবি করতো আমরা খাঁটি ইব্রাহিমের দিনের অনুসারী। আজকের মুসলমানদের অবস্থার সঙ্গে তুলনা করেন, আমরা আল্লাহকে মানি, কে আমাদের বিশ্বাস করি, সালাত পড়ি, সিয়াম রাখি, হজ করি, উমরা করি, সবই করি, কিন্তু আল্লাহর বিধানকে তারা যেভাবে বিধানগুলি দেখিয়েছিল আমরাও ঠিক তাই করি, তারা যেগুলো করতো আমরা সব তাই করি। আবু জাহেল ছিল সুদের মহাজন, আমরা বড় বড় লোকের অধিকাংশই সুদী অর্থনীতির অনুসারী, পুরো দেশটাই চলছে সুদের ভিত্তিতে, পুঁজিবাদী অর্থনীতি সব জায়গায়, এমনকি বর্তমান বিশ্বে বাংলাদেশ 2017 সালে সারা বিশ্বের মধ্যে দ্রুত ধনী হওয়ার দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্রুত ধনী হওয়া যায়
সুদি অর্থনীতির মাধ্যমে, পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে আমেরিকা, ইংল্যান্ড, চীনকে ডিঙিয়ে বাংলাদেশ প্রথম স্থানে চলে যাওয়ার পিছনে মৌলিক কারণ হলো এই সুদী অর্থনীতি। অথচ যারা এগুলো গিয়েছেন তারা কিন্তু সবাই মাশাআল্লাহ প্রতি বছরই হজ করেন, উমরা করেন, ঠিক মানে ওদিকে ঠিক আছে। সে যুগে নারী নির্যাতন যা ছিল আপনার ইতিহাস জানেন। বর্তমান যুগে আমাদের এদেশে নারী নির্যাতন পৃথিবীকে ছাড়িয়ে গেছে, কোনো দেশে এত নারী নির্যাতন হয় না। পত্রিকাওয়ালারা যে হিসাব দেয় তাতে বুঝি, এত বেহায়া দেশ আর আছে কিনা সন্দেহ। আজকে দেখলাম 2 বছরের ছোট্ট শিশুকে পর্যন্ত ধর্ষণ করেছে, 2 বছর। যে করেছে সে বড় সড়ে কেউ না, 10-12 বছরই একটা ছেলে। ছোটদের প্রতি একটা স্নেহ মানুষের ছিল এক সময়, ছোটদেরকেও মানুষ বিশ্বাস করতে পারে না। পরিবেশটা এত নোংরা হয়ে গেছে, আকার সংস্কৃতি এত বেশি, নীল দংশন এত বেশি, কোনো জায়গায় সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ নাই, মুখে কেউ লম্বা লম্বা কথা সবাই বলতেছে, আর ঘুষটা তো কোনো কাজই নেই দেশে, ঘুষ দিয়ে ফরজ, ওপেন সিক্রেট। আমরা আগে শুনতাম লাল ফিতা দৌরাত্ম, অর্থাৎ সেক্রেটারি যারা হয়, সচিব যারা হয়, সরকারি কর্মকর্তা যারা হয়, এরা ফাইল আটকে রেখে ঘুষ খায়। এটা দূর করার জন্য ভোটাভুটির মাধ্যমে জনপ্রতিনিধি আনা হলো, তারা এগুলো ঠেকাবে, জনগণের প্রতিনিধি হিসাবে এই সময় ঘুষ সুদ থেকে মানুষকে বাঁচাবে। এরা আসার পরে ঘুষের একটা সেক্টর তৈরি হলো, অফিসার ঘুষ খাবে, জননেতাও ঘুষ খাবে, ঘুষের পার্সেন্টেজ কম বেশি হবে, একেবারে টপ টু বটম সব জায়গায় ঘুষের কারবার চলছে, সবাই জানে, কোনো প্রতিকার নেই। কারণ যে সিস্টেম অফ ইলেকশন চলছে বাংলাদেশে, এখানে এটাই হবে, এর বাইরে কোনো পরিবর্তন আসবে না। সে যুগে কিছু নেতাকে সংশোধন করলে সংশোধন হইতো, তৃণমূল পর্যায় পর্যন্ত ঘুষখোরদের দৌরাত্ম্য হয়েছে, আর তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি শুরু হয়ে গেছে এখন দেশে। ফলে মানের মান নাই, সম্মানের অসম্মানিত হচ্ছে, নারীর সম্মান নাই, কারণ কিছু হবে না। তো বর্তমানের যে অবস্থায় আমরা চলে যাচ্ছি, এই সমাজ পরিবর্তনের কোনো পথ নাই, আইন দিয়ে কিচ্ছু হবে না। আইন তো আপনি তৈরি করেন, আইন তো আপনি প্রয়োগ করেন। এখানে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে মক্কার সেই যুগের নিকৃষ্ট সমাজ ব্যবস্থা দ্রুত কীভাবে পরিবর্তন হয়েছিল, আর আজকে আমাদের এই সমাজ ব্যবস্থা কীভাবে পরিবর্তন করা সম্ভব, এই চিন্তা যে সমস্ত আলেম আমাদের মাথায় নাই, ওদেরকে আলেম বলাই উচিত না। খালি নিজের বিল্ডিং করবো আর মাদ্রাসা বানাবো আর জান্নাত চলে যাবো, দামি দামি মসজিদ বানাবো আর জান্নাত খরিদ করবো, এই চিন্তা নিয়ে যারা বসে আছে তারা সমাজের কোনো কাজে লাগবে না। একটা হাদিস জানি বসে আছে, আর মসজিদ করলে জান্নাত পাওয়া যাবে, এত সস্তা নাকি? যে মসজিদে বেদাত হয় ওটাকে মসজিদ না, আবার যে মসজিদে আল্লাহ দিনের চর্চা হয় না ওটা কোনো মসজিদই না। পাশাক্ত সালাদ পড়ার জন্য মসজিদ নয়, মদিনা মসজিদে যদি সালাদ পড়া হতো না, সে মানুষ তৈরি করা হতো। মদিনা মসজিদের মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই মসজিদে বসে তারা শিখছে, আলাদা কোনো অফিস ছিল না। মসজিদ ছিল শিক্ষাগার, পাশে ছিল আহলে সোফাদের থাকা খাওয়ার জায়গা, সেখানে কোনো বিল্ডিং ছিল না, খেজুর গাছের গুঁড়ি আর খেজুর পাতার চাল আর বালু পাথরের মেঝে, এর উপরে আবু বকর, ওমর, ওসমান আলী, আবু হুরায়রা, আবু যর গফারি, এই সমস্ত মানুষগুলো তৈরি হয়েছে। আর এখন কোথায়? এক একটা মসজিদে তাকালে চোখ ফেলা যায় না, যে পরিবেশ তৈরি হয়েছে পুরো জাহেলি পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন মানুষ তৈরি করার চিন্তা নিয়ে আমরা সমাজে, রসুলের তরিকা ছাড়া রাস্তা নাই। রসুলের তরিকা আর প্রচলিত তরিকা পার্থক্য বলে দিই। রসুলের তরিকা ছিল মানুষ তৃণমূল পর্যায়ে গড়ে তোলা। তিনি বেলালকে দাওয়াত দিয়েছেন, আবার আবু বকরকেও দাওয়াত দিয়েছেন। বেলাল বলতে সে যুগে সবচেয়ে নিকৃষ্ট কৃতদাসকে বেলাল বলছি আমি, তাকেও তিনি দাওয়াত দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আবার আবু বকর একজন ব্যবসায়ী মানুষ, তাকেও তিনি দাওয়াত দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আবু বকরকে তিনি বলেছেন, হে আবু বকর, শুনে রাখো,
আত-তাজিরুল আমিনা সুদুক, যারা আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তারা আল্লাহর পা আরশের ডান পাশে কিয়ামতের দিন বসবে এবং তারা নবী শহীদ ও সিদ্দিকদের সঙ্গে জান্নাতি হবে। আবু বকর এমন ব্যবসায়ী হলেন যে তার ব্যবসায়ীর পয়সা দিয়ে 99টা ক্রীতদাস মুক্ত হলো, বেলাল মুক্ত হলো, সমস্ত টাকা তিনি আল্লাহর পথে ব্যয় করলেন। যেদিন তিনি ইসলাম কবুল করেন সব টাকা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন যে সবই আপনি দিনের রাস্তা ব্যয় করুন। খাদিজা ছিলেন ব্যবসায়ী, যেদিন তিনি স্বামিত্বে বরণ করলেন আল্লাহ রসুলকে, সেই দিনে 40,000 দেরহাম সব স্বামীকে দিয়ে দিল, আপনি এগুলো আল্লাহর পথে ব্যয় করুন। তবুকের যুদ্ধে যখন আল্লাহ রসুল বসে গেলেন যে আমি এই বিপদে পড়ে গেছি, রোম সম্রাট আসছে মদিনা হামলা করার জন্য, তোমরা কার কি আছে সব নিয়ে আসো, চাদর বিছিয়ে বসে গেলেন, যার যা সে দেওয়া শুরু করে দিল। ওমর আসলেন, সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে নিয়ে চলে এলেন, বাকি অর্ধেক রেখে এলেন সন্তানদের জন্য। ওমর কি নিয়ে আসছো, বলে আল্লাহ রসুল বাড়িতে কিছু রাখি নাই, সন্তান সন্ততিদের জন্য অর্ধেক রেখে আসছে, বাকি অর্ধেক নিয়ে এসছে আল্লাহর দিনের জন্য, জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে আবু বকর এলেন, কি আবু বকর তুমি কি নিয়ে আসছো, যে আল্লাহ রসুল যা ছিল সব নিয়ে আসছে, কিছু রেখে আসে নাই, তোমার সন্তানদের জন্য কিছু রেখে আসো নি, সন্তানদের জন্য আল্লাহ আছে আর আপনি আছেন, আমার আমার কোনো দায়িত্ব ওখানে নাই, ওটা আল্লাহর দায়িত্ব। তখন ওমর বলে উঠলেন, আমি মনে মনে সিদ্ধান্ত ইসলামে আসছে, আমি আবু বকরকে ঠিকই হারাবো, কিন্তু পারলাম না, আমি আর কখনোই আবু বকরের সঙ্গে নেকির কাজের প্রতিযোগিতায় আর যাব না। এই যে চিন্তা, চিন্তার জগতের পরিবর্তনটাও তিনি ঘটিয়ে দিয়েছিলেন, আর কিচ্ছু না। আল্লাহ রসুল কাউকে মারেননি, ধরেননি, বকেননি, কিচ্ছু না, খালি চিন্তার জগতে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। দেখো হে ব্যবসায়ী, যেটা ব্যবসা করছো পরকালের ব্যবসা করো, হে ধনী, তোমার ধনটা জান্নাত খরিদ করার পিছনে ব্যয় করো, হে শিক্ষিত মানুষ, তোমার শিক্ষাটা আল্লাহর দিনের স্বার্থে ব্যয় করো। এই চিন্তা ক্ষেত্রে পরিবর্তন তিনি এনেছিলেন। ফলে যখন বেলালকে নির্যাতন করা হচ্ছে প্রচণ্ড দাবদাহের মধ্যে, স্ফুলিঙ্গ সদৃশ্য বালকনার উপরে উলঙ্গ পিঠে ফেলে উপরে গরম পাথর দিয়ে চাপা দিয়ে তার মনিব উমাইয়া বিন খালাফ বলছে, তুই যতক্ষণ মুহাম্মদের দিন পরিত্যাগ না করবি ততক্ষণ তোকে আমরা এমনি করে আজাদ দিতেই থাকবো। আর উনি বলছেন আহাদ আহাদ আহাদ, তোমার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমার রসুল যাচ্ছিলেন, আর তিনি এই কথা শুনে বললেন, আহাদুন ইউনজিকা, আহাদ তোমাকে নাজাত দিবে। যে বললেন আবু বকর, ইন্না বিলালান ইউআদ্দাবু ফি সাবিলিল্লাহ, বিলাল আল্লাহর রাস্তায় নির্যাতিত হচ্ছে। আবু বকর ইঙ্গিত বুঝতে পারলেন, তিনি সরাসরি বিলালের মুনিবির কাছে গেলে বললেন, হে উমাইয়া তুই কত টাকা চাও? শেষে উমাইয়া বিন খালাফ তার মুনিব যা চাইল তিনি তাই দিলেন, দেওয়ার পরে তিনি বিলালকে মুক্ত করলেন। এই বিলালের মর্যাদা ইসলাম দিল, ইসলামের কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, সেটা তাকওয়া। এই তাকওয়ার কারণে বিলালের মর্যাদা এত বেড়ে গেল যে আল্লাহ রসুল জান্নাতে মেয়েরাজে গিয়েছেন, সেখানে জুতার আওয়াজ শুনছেন, ফিরে এসে বললেন, বেলাল আমি জান্নাতে গিয়ে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনলাম, তুমি এমন কি নেকির কাজ করো? বেলাল বলছে, হে আল্লাহ রসুল, আমি তো কিছুই জানি না, আপনি যা শিখিয়েছেন তাই করি, আমি তো আপনার শিক্ষক। না বলো তো তুমি কী আমল করো? বলে আপনি বলেছেন যে যখনই তুমি মসজিদে প্রবেশ করবে উজু করে আসবে এবং দু রাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করবে, আজানের পরে যখন মসজিদে প্রবেশ করবে তখন তুমি দু রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবে, আমি এই নফল ইবাদতটা করার চেষ্টা করি। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ এজন্য তুমি আমার আগে আগে চলে গেছো। সে যুগের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তিনি নবীর চাইতেও আগে চলে যাওয়ার মতো মর্যাদা হাসিল করলেন আল্লাহর কাছে। এটাই হলো ইসলাম। ইসলামের সকল মানুষ আল্লাহর বান্দা, সবাই আদমের সন্তান, আর তাদেরকে সম্মানিত করে সে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে তাকওয়াশীল। সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাকওয়া ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো আইন কানুন দিয়ে জেল ফাঁস দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। এই তাকওয়া ফিরানোর জন্যই আমরা নবীদের তরিকায় সমাজ পরিবর্তনের চেষ্টা করি। আর নবীদের তরিকা হচ্ছে এইটাই, মানুষকে ক্ষমতার লোভ দেখিয়ে ইসলাম কায়েম করা একেবারেই অসম্ভব, ঠিক যেমন পানির লোভ দেখিয়ে মানুষকে মরুভূমিতে হাঁটানো, সেখানে গিয়ে মরিচিকাকে পানি বলা যেমন অসম্ভব,
ক্ষমতার লোভ দিকে অশ্বিনীকালে কোনো আদর্শ কায়েম হয়নি, হবেও না কোনো কালেও। এজন্য কোনো নবী রসুল ক্ষমতার পিছনে ছোটেন নাই, ক্ষমতা তার পায়ে লুটিয়েছে। এই মূল বিষয়টি আমাদের ধারণায় আসতে পারে না, খালি ধারণা হয় কী করে এমপি হবো, মন্ত্রী হবো, মেম্বার হবো, চেয়ারম্যান হবো, এই নিয়ে ধান্দা। এগুলো আসল জিনিস নয়, আসল জিনিস একটা মানুষকে মানুষ তৈরি করা। আর মানুষকে মানুষ তৈরি করতে পারলেই ওই মানুষ কিন্তু আপনার দেহরক্ষী হবে, ওই মানুষের হাতে অন্যান্য মানুষ নিরাপদ, এমনকি একটা খাঁটি মুমিনের কাছে একটা পশু পর্যন্ত নিরাপদ। হাদিস তো আপনারা জানেন, কারণ আল্লাহ রসুল হাঁটতেন, একটা কী বলে ওটাকে হরিণ এসে কাঁদতেছে আল্লাহ রসুলের সামনে, আল্লাহ নবী বকা দিলেন, এই হরিণের চালক, উটের চালক, তুমি উটটাকে কতদিন খেতে দাওনি, ধরে ফেলছে, হ্যাঁ আমি তো দেখছো তো একদিন সারাদিন খেতে দেওয়া হয়নি, তুমি উটকে খেতে দাওনি, সে আমার কাছে অভিযোগ করছে, আগে খাওয়াও তারপর উট চালাও, বোঝা গেল। এই উট কিন্তু তাকে চিনে, ইনি এ যুগের নবী রহমতুল্লিল আলমিন, তার কাছে বললে আমি বিচার পাবো, তাই তিনি বলেছেন চোখের পানি ফেলে বিচার পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, এই হলো মুসলমান। এক গাভীকে কৃষক নিয়ে যাচ্ছে, তাকে পিটাচ্ছে, তার পিঠে উঠেছে লোকটা, গাভী ধরে কথা বলছে, তুমি আমার পিঠে উঠছে কেন, আমি গাভী, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে দুধ খাওয়ানোর জন্য, পিঠে ওঠার জন্য তো আমাকে সৃষ্টি করা হয়নি, পিঠের জন্য ঘোড়া আছে উট আছে, আমি নয়। গাভীর কথা শুনে লোকটা ভয়ে লাফ দৌড়ছে, আরে দেখো তো সর্বনাশ গাভী কথা বলছে, দৌড়ে চলে গেছে খলিফার কাছে, সেখানে চলে গেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ গাভী কথা বলবে, রাখরি জামানোর নমুনাগুলা সাবধান, তোমরা হোর হক আদায় করনি বলেই সে কথা বলেছে, খবরদার কখনো গাভীকে গাভীর কাছে অন্য কাজে ব্যবহার করো না। আমরা মানুষ, মানুষ মনুষ্যত্বের কাজে ব্যবহৃত নয়, পশুত্বের কাজে ব্যবহৃত হচ্ছে। পশু আর মানুষের পার্থক্য কোথায়? আগামী দিনে এই মানুষই কথা বলবে কেয়ামতের মাঠে, মুখ বন্ধ হয়ে যাবে, জিহ্বা বন্ধ হয়ে যাবে, কথা বলবে আমার চামড়া, ত্বক এবং আমার সমস্ত দেহর অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। কোরআনের সূরা ইয়াসিন আপনারা জানেন, আলিয়াম নাখতুমাল আফওয়াহিম ওয়াতাকাল্লামুনা আইদিহিম ওয়াতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমরা নাখতুমাল আফওয়াহিম তাদের জবান বন্ধ করে দেবো, ওয়াতাকাল্লামুনা আইদিহিম কথা বলবে আমাদের সঙ্গে তাদের হাত এবং তাদের পা, যা তারা করেছিল জীবনে। আমরা যেখানেই যাই না কেন, যত পাপ করে আর পুণ্য করি, হাত পাকে বিচ্ছিন্ন রেখে যেতে পারি না, তাই হাত পা, দেহ ত্বক, চর্ম, জিহ্বা এগুলো সবই হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী আমাদের জীবনের। যদিও একবার ভাবি এই সাথীগুলো একদিন আমাকে ছেড়ে যাবে, এরা একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, সেই ভাবনাটা মাথায় রাখুন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে নিজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। শুধু তাই না, যদি আমি কোনো কথা নাও বলি, এই মাটি কথা বলবে। সূরা জলজলা আছে না, ইয়াউমায়াযিন তুহাদ্দিসু, বলেন আখবারহা, বললে তো নাকি ভাবেন বাবা রমজান মাসে বসে আছেন, কোরআন আয়াত বলতে ভালো লাগে না, ইয়াউমায়াযিন তুহাদ্দিসু আখবারহা, যেদিন মাটি তার উপরে যা কিছু ঘটেছে সব কিছু বলবে, বেয়ান্না রব্বাকা আওহা লাহা, কারণ তার প্রতিপালক তাকে একটু বলার নির্দেশ দান করবেন। আমরা কি পালাতে পারবো? কোনো উপায় নেই বাঁচার। অতএব আল্লাহকে ভয় করুন। সমাজ পরিবর্তনের প্রথম ধারাই হচ্ছে মানুষকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। দুই নম্বর হলো কোরআন হাদিস যে সত্য এটা বিশ্বাস করানো। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কোরআন এবং সহি হাদিস কখনো মিথ্যা হয় না। এই বিশ্বাসটাকে রাখুন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। তিন নম্বর, কোরআন এবং সহি হাদিস যে সত্য মিথ্যার মানদণ্ড এটা বিশ্বাস করুন। অধিকাংশ রায় মানদণ্ড নয়, মানুষ কখনো মানুষের পূজা করতে পারে না। আল্লাহ রসুল দাওয়াত দিলেন আল্লাহর পূজা করার জন্য, আমরা দাওয়াত দিচ্ছি সেই দিকেই। অন্যদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য এই, অন্যদের দাওয়াতের সামনে তাদের নেতা নেত্রীদের আদর্শ থাকে, আর আমাদের দাওয়াতের সামনে সিরেফ কোরআন এবং সহি হাদিসের আদর্শ থাকে। এই পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আর এই কারণে আমাদেরকে কেউ বরদাস্ত করতে পারে না, সবারই শত্রু আমরা, কিন্তু ভুল বুঝবেন আমরা সবার মিত্র। কেন? আমরা চাই নিজেরা জান্নাতে যেতে, আমরা চাই আমাদের ভাই বোনদেরকেও জান্নাতে নিয়ে যেতে।
একা একা জান্নাতে গেলে তো ঘরে বসে ইবাদত করলে তো হইতো। যখনই আমার রসুল মক্কা থেকে বের হয়ে দাওয়াত দিতে শুরু করলেন, ওয়ানজার আশিরা তাকাল আকরাবিন, সুরা সোহরা 218 নম্বর আয়াত নাজিল হলো, মোহাম্মদ আর বসে থাকা যাবে না, ওঠো। ইয়া আইয়ুল মুদাসসির, ইয়া আইয়ুল মুজাম্মিল, আছে না মুদাসসির মানে কি চাদর আবৃত, মুজাম্মিল অর্থ চাদর আবৃত, হে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মোহাম্মদ, কুম ওঠো, আন্দর মানুষকে ভয় দেখাও। আমাদেরকেও ওই একই বিধান মেনে চলতে হচ্ছে, ওঠো। ঘরে বসে বসে চাকরি করলে হবে না, চাকরি সবাই করে, কাজ সবাই করে, কাফেরও চাকরি করে, মুমিনও চাকরি করে, মুমিনের চাকরি কাফের চাকরি ফারাক আছে? মুমিন চাকরি করে পেটের যতটুকু প্রয়োজন খেয়ে বাকিটা আল্লাহ পথে ব্যয় করে দেয়, সে সঞ্চয় করে দিন দিন জামা মাল ও আদাদা করে না। মুমিন মানুষকে দিয়ে তৃপ্তি পায়, কাফের খাইয়ে তৃপ্তি পায়, পার্থক্য হচ্ছে না? হাদিসে রয়েছে কাফের সাত পেটে খায়, মুমিন এক পেটে খায়, এগুলি পার্থক্য আমাদের মধ্যে মৌলিক। কারণ আমি যেটা দিচ্ছি এটা আল্লাহর কাছে ঋণ দিচ্ছি, সুরে মুজাম্মিল আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ঋণ দাও। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। এই গড়ে তোলার জন্য তো মানুষ লাগবে, সংগঠন লাগবে, এককভাবে কারোর পক্ষে কি সম্ভব? বছরে একদিন এসে আধ ঘন্টা বক্তব্য রাখলাম, তাতে কি সমাজ পরিবর্তন হবে? যে কোশ্চিন কালেও সম্ভব না। আমার রসুল তা করেননি, তাকে বলা হয়েছে দেখো হাসবকল্লাহ অমানে তাবাক আল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার সাথী মুমিনরা যথেষ্ট। সাথী মুমিন কেন বললেন? একাই তো যথেষ্ট ছিল তিনি সারা পৃথিবীকে হেদায়ত করার জন্য, তা কিন্তু করা হয়নি। অতএব ঘরে ঘরে দিনদার মানুষ গড়ে তুলুন ও সর্বত্র সাংগঠনিকভাবে এগিয়ে আসুন। যাদের ধন সম্পদ আছে তারা আবু বকর ওসমানের অনুসরণ করুন, যারা ধন সম্পদ নেই তারা বেলাল হাফসির অনুসরণ করুন। বেলাল কিন্তু টাকা দেয়নি। তাবুকের যুদ্ধে তিন দল লোক সৃষ্টি হয়েছিল, একদিন একজন ভদ্রলোক এসে বলছেন ছোট্ট এক থলি খেজুর নিয়ে আসছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল খেয়াল করলেন, কী বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? কাছে গেলেন, এক থলে খেজুর, কী বাবা এটা কী করবা? বলে আমি এটা আল্লাহর ফান্ডে জমা দেওয়ার জন্য এসেছি। তো তুমি কী চাচ্ছ বলো? হে আল্লাহ রসুল, গতকালকে এসেছিলাম দিদিবারে নেই, সন্তানদের মায়ায় তামাম রাত পানি সেচেছি, বহু নিচে কুয়া, আরব দেশের কুয়া তো বুঝতেই পারছেন মরুভূমির কুয়া, বহু নিচে পানি থাকে না, সেই কুয়া সেচে সারাদিন পরে সকালবেলা এক থলে খেজুর পেয়েছি। বাড়িতে আমার ক্ষুধার্ত পরিবারের কথা মনে হলো, তাই এখানে আনতে পারিনি, তাদেরকে দিয়েছি। আজকে ভাবছি যদি আমি আবার বাড়িতে চলে যাই তাহলে এখানে বাঁচিয়ে আনা সম্ভব হবে না, তাই আমি আল্লাহর জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্য এখানে এসেছি। আল্লাহর রসুল তার কাছ থেকে এক থলে খেজুর নিলেন আর সমস্ত স্তূপের উপরে ছেড়ে দিয়ে বললেন, দেখো তোমাদের সবার দানের আগে এই এক খেজুর, এক থলে খেজুর আল্লাহর কাছে কবুল হয়ে গেল। মোনাফেকরা টিটকারি শুরু করল, রোম সম্রাটের বিরুদ্ধে এরা যুদ্ধ করবে এক থলে খেজুর দিয়ে, এদের অবস্থা চিন্তা করছ? আরেকদল লোক তৈরি হলো, হে আল্লাহ রসুল আমরা জিহাদে যাব, আমাদের বাহন দিন। আল্লাহ রসুল বললেন, বাবা বাহন দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, একটা উঠে 18 জন আর কত দিব? তারা ঘরে যে কাঁদতে শুরু করলো, তারা হলে বাক্কাউন। আর একদল লোক তার সঙ্গে গেলে, তো একই মুসলমান একদল মোনাফেক টিটকারি করে, আমরা যারা আপনাদের কাছ থেকে দাওয়াত দিতে আসছি নিঃসন্দেহে আপনাদের মধ্যে একদল আছে যারা আমাদের টিটকারি করেন, যারা এই করে করে কবে ক্ষমতা যাবে, কবে বাংলাদেশের ক্ষমতা দখল করবে, তারপরে দিন কায়েম করবে, আমাদেরকে তারা টিটকারি করে। ওই সেদিকের মোনাফেকদের মতোই সাবধান, মানুষ তৈরি করার আগ পর্যন্ত কোশ্চিন করলে ক্ষমতা পাল্টে কোনোই লাভ নাই। যে কারণে আজকে বাংলাদেশের দুরবস্থা, যারা আমাদের নেতা নেত্রী তারা সবসময় চান সোনার বাংলা করার জন্য, সোনার মানুষ তৈরি করার জন্য, পারতেছেন কি? পারবেন না, কারণ সোনার মানুষ তৈরি করার যে পদ্ধতিতে তারা যাচ্ছেন না, আর এই কারণে তারা ব্যর্থ। আগামীতেও যারা এই পথ বাদ দেবেন তারাও ব্যর্থ হবে। সবার আগে মানুষ তৈরি করুন, সোনামণি, যুব সংঘ, আন্দোলন, মহিলা সংস্থা, মানুষ তৈরির এক একটা স্তর। এই স্তরে যদি মানুষ তৈরি করতে না পারেন তাহলে আপনার সন্তান দুদিন পরে
আপনার বিপরীত রাস্তায় চলবে, এমনকি আপনার জানাজার সময় আপনার সন্তান অন্য আলেম ভাড়া করে আনবে, সে কিন্তু আপনার জন্য জানাজা পড়ার দোয়াটাও জানবে না। আপনাদের সবাইকে বলে যাচ্ছি, যদি আগামী বছরের আগ পর্যন্ত আমি বেঁচে থাকি আমি এখানে আর আসবো না। খুশি তো সবাই? এই ইফতার মাহফিলে এবার আমার শেষ, কারণ আমি তিনবার আসলাম, এখানে একটা শাখা হয়নি, এখানে আন্দোলনের শাখা নেই, যুব সংঘের শাখা নেই। যদি এখানে আপনারা সাংগঠনিকভাবে এগিয়ে আসেন, আমাকে না ডাকলেও আমি এমনি চলে আসব। কত মনে থাকবে তো? সাভারে উপজেলার ঢাকা জেলা সব নেতৃবৃন্দ এখানে আছেন, গাজীপুর জেলাও আছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি এখানে যদি আহলে হাদিস আন্দোলন করার মতো কোনো লোক তৈরি না হয়, সাংগঠনিকভাবে তৈরি না হয়, তাহলে এখানে আর কখনই আমি তো ইনশাল্লাহ আসবই না, অন্যরা আসবে কিনা সন্দেহ। এটা আপনাদের অভিমান করে বলে যাচ্ছি, কারণ তিন তিনবার আসা এক জায়গাতে এটা আমার জীবনে খুব দুর্লভ। বাংলাদেশে এটাই প্রথম যেখানে একবার আমি এক জায়গায় তিনবার আসছি, কিন্তু কোনোই উন্নতি হয়নি আপনাদের। দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সবাইকে সত্যিকার অর্থে সুসংগঠিতভাবে সমাজ পরিবর্তনের এই কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।